নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি। আমি আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি হেলথ ক্রিপশনের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো সাদা স্রাব, অর্থাৎ মহিলাদের হোয়াইট ডিসচার্জ। মেডিকেল সায়েন্সের ভাষাতে এই সাদা স্রাবকে বা হোয়াইট ডিসচার্জকে বলা হয় লিউকোরিয়া। মানুষের মুখের থেকে যেমন লালারস বা স্যালাইভা সিক্রেশন হয়, ঠিক সেই রকমভাবে মহিলাদের যোনিপথ থেকে নিঃসৃত হওয়া এটি একটি নর্মাল ডিসচার্জ। মহিলাদের যোনিপথ থেকে এটি নিঃসৃত হয় বলে মহিলাদের যোনিপথকে জার্ম ফ্রি রাখে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকার ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। আজ আমরা জেনে নেব ভেজাইনাল ডিসচার্জ কত প্রকারের হয় এবং নর্মাল ভেজাইনাল ডিসচার্জ এবং অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জের মধ্যে আমরা পার্থক্য করব কিভাবে। যদি আপনার অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কী করতে পারি এবং তার সাথে সাথে এই অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জের কিছু হোমিওপ্যাথিক রেমিডিজ আমরা জেনে নেব। যদি দেখেন আপনার ভেজাইনাল ডিসচার্জের কালার সাদা বা জলের মতন হয় এবং তার সাথে সাথে যদি ভেজাইনাল ডিসচার্জের মধ্যে কোনো দুর্গন্ধ না থাকে, আপনার যোনিপথে কোনো চুলকানি বা কোনো ইরিটেশন বা কোনো ধরনের কোনো জ্বালাবোধ না হয়, তাহলে এই ডিসচার্জই নর্মাল ডিসচার্জ। এই ডিসচার্জের পরিমাণ কখনো কম বা কখনো বেশি হতে পারে। এই ডিসচার্জের পরিমাণ কম হবে কি বেশি হবে এটা নির্ভর করছে আপনার মেনস্ট্রুয়াল পিরিয়ডের দিনের উপরে। অর্থাৎ ধরুন আপনার 13তম দিন বা 14তম দিনে যদি আপনার ভেজাইনাল ডিসচার্জ বেশি হচ্ছে, সেটি কিন্তু আপনার ওভোলিউশনের জন্য হতে পারে। এছাড়া প্রেগনেন্সি পিরিয়ডে মহিলাদের হরমোনের তারতম্যের জন্য কখনো কখনো ভেজাইনাল ডিসচার্জ বেশি হতে দেখতে পাওয়া যায়। মেনোপোজের সময়তেও হরমোনাল ইমব্যালেন্সের জন্য ভেজাইনাল ডিসচার্জ কারো কারো ক্ষেত্রে বাড়তে দেখা যায়। এখন আমরা জেনে নেব অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জের সম্পর্কে। যদি আপনার ভেজাইনাল ডিসচার্জ দইয়ের মতন হয় বা ছিটে যাওয়া দুধের মতন হয় এবং তার সাথে সাথে যদি আপনার ভেজাইনাতে চুলকানি ভাব থাকে, তাহলে সেটি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আবার যদি দেখেন আপনার ভেজাইনাল ডিসচার্জ সাদা বা গ্রে কালারের হচ্ছে, তার সাথে সাথে আপনার ভেজাইনাল ডিসচার্জে অতিরিক্ত দুর্গন্ধ থাকে এবং আপনার ভেজাইনাতে একটা বার্নিং সেন্সেশন, অর্থাৎ একটা জ্বালা ভাব অনুভব করছেন, সেটি কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ হতে পারে। আবার মনে করুন যদি আপনার ভেজাইনাল ডিসচার্জের ধরন কাঁচা ডিমের সাদা অংশের মতন থকথকে হয় বা হলুদ রঙের হয় বা হলুদাভ সবুজ হয় বা কখনো কখনো সবুজ রঙের ফেনা ফেনা ধরনের হচ্ছে এবং তার সাথে সাথে আপনার সঙ্গমের সময়তে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করেন, সেটি কিন্তু STD অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের লক্ষণ হতে পারে। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে গনোরিয়া বা BDRL হতে দেখতে পাওয়া যায়, তবে কখনো কখনো HIV লক্ষণও এটি হয়ে থাকে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি এই রকম ধরনের কোনো লক্ষণ আপনার মধ্যে দেখে থাকেন, অতি সত্বর ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। আবার মনে করুন যদি আপনার ভেজাইনাল ডিসচার্জের কালার ব্রাউন কালারের হচ্ছে বা কখনো কখনো ডিসচার্জের সাথে ব্লাডের স্ট্রেন আসছে, এটি কিন্তু পিরিয়ডের জন্য হতে পারে। অর্থাৎ পিরিয়ডের আগে বা পিরিয়ডের পরে আপনার এরকম ধরনের লক্ষণ হতে পারে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু যদি দেখেন এই একই ধরনের এই ব্রাউন কালারের ডিসচার্জ বা ডিসচার্জের সাথে কোনো ব্লাডের স্ট্রেন কন্টিনিউ আপনার আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার ইউটেরাসের মুখের মধ্যে কোনো ধরনের কোনো ক্ষত হতে পারে, ইউটেরাসের ভেতরে আপনার টিউমার হতে পারে বা কখনো কখনো এটা সার্ভাইকাল ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। তাই আমার মতামত, যদি আপনার ডিসচার্জ ব্রাউনিশ কালারের হচ্ছে বা ডিসচার্জের সাথে ব্লাডের স্ট্রেন আপনি কন্টিনিউ দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। মোটামুটিভাবে অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জের এই সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায়। অ্যাবনর্মাল ভেজাইনাল ডিসচার্জের জন্য ট্রিটমেন্টের থেকেও যেটি বেশি জরুরি সেটি হলো ঘরোয়া ম্যানেজমেন্ট। এই ঘরোয়া ম্যানেজমেন্টের মধ্যে যেটি আপনাকে প্রথম মনে রাখতে হবে সেটি হলো আপনার আন্ডারওয়্যার। আপনাকে সবসময়তে সফট এবং কটনের আন্ডারওয়্যার ব্যবহার করতে হবে। আন্ডারওয়্যারটি সবসময় ধুয়ে এবং রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে। যদি দেখেন আপনার ডিসচার্জের পরিমাণ বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন। তবে মনে রাখবেন স্যানিটারি ন্যাপকিন প্রত্যেক 3-4 ঘন্টা অন্তর কিন্তু আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। যদি আপনি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করেন, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সুতির কাপড় ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। তবে সুতির কাপড়ও কিন্তু অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে। কোনো প্রকার কোনো কসমেটিক ক্লিনজার এবং কোনো কসমেটিক হেয়ার রিমুভার আপনি ব্যবহার করবেন না। এখন আমরা আলোচনা করে নেব অ্যাবনর্মাল হোয়াইট ডিসচার্জের কিছু হোমিওপ্যাথিক রেমিডিজ নিয়ে। যদি দেখেন আপনার হোয়াইট ডিসচার্জের মধ্যে তেমন ধরনের কোনো সমস্যা নেই, শুধুমাত্র কখনো কখনো অল্প স্বল্প দুর্গন্ধ দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হলো ক্রিওজোট 30। ক্রিওজোট 30 2 ফোঁটা করে সারাদিনে 3 বার আপনি খালি পেটে ব্যবহার করুন। 10 থেকে 12 দিনের মধ্যে অবশ্যই আপনি পার্থক্য বুঝতে পারবেন।
যদি আপনার সাদা স্রাবের সাথে সাথে আপনার যোনিপথে জ্বালা অনুভব হয় বা বার্নিং সেন্সেশন হয়, সেক্ষেত্রে আপনি বোরাক্স 30 দু ফোঁটা করে সারাদিনে তিনবার ব্যবহার করলে আপনি খুব তাড়াতাড়ি আরাম বোধ করতে পারবেন। তৃতীয় যে ওষুধটির কথা আমরা বলবো সেটি হলো সেপিয়া 200। হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের জন্য এই সেপিয়া 200 হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে খুব একটি উল্লেখযোগ্য ওষুধ। মহিলাদের মেনোপোজের সময়তে হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক সময় এই সাদা স্রাব প্রচুর পরিমাণে হতে দেখতে পাওয়া যায়। তবে এই সেপিয়ার লক্ষণ হলো যদি আপনার সাদা স্রাব হওয়ার সাথে সাথে আপনার যোনিপথে গরম অনুভব করেন তখন কিন্তু সেপিয়া খুব ভালো কাজ করে। এছাড়া যে কোনো মহিলার স্রাবের রং যদি হলুদ রঙের হয় তার সাথে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে এবং তার সাথে সাথে যোনিপথে যদি চুলকানির হার খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সেপিয়া খুব ভালো কাজ করে। সেপিয়া 200 দু ফোঁটা করে সারাদিনে দুবার ব্যবহার করুন, কিছুদিনের মধ্যেই আপনি আপনার পার্থক্য বুঝতে পারবেন। আবার মনে করুন যদি আপনার সাদা স্রাবের সাথে সাথে আপনার তলপেটে ব্যথা অনুভব হয় এবং হাঁটা চলা করার সাথে সাথে যদি আপনার স্রাবের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নেট্রামিও 200 এর কথা মনে করতে হবে। নেট্রামিও 200 দু ফোঁটা করে সারাদিনে দুবার ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই আপনার সমস্যা ধীরে ধীরে কমে আসবে। আমি আরও একটি ওষুধের কথা আপনাদের বলে দিচ্ছি, যে ওষুধ দিয়ে যে কোনো প্রকারের সাদা স্রাবে যে কোনো প্রকারের লক্ষণে আপনি ব্যবহার করতে পারেন, সেটি হলো বায়োকম্বিনেশন 13 অর্থাৎ বায়োকম্বিনেশন 13। এই ওষুধটি খাওয়ার পদ্ধতি হলো 4টি ট্যাবলেট আপনি মুখের মধ্যে নিয়ে নেবেন, তারপরে 1 কাপ কুসুম কুসুম গরম জল নিয়ে চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান এবং ওষুধটি চুষে চুষে খান। এই ওষুধটি সারাদিনে 3 বার ব্যবহার করুন এবং তার সাথে সাথে আপনার লক্ষণ ভিত্তিক যে কোনো একটি ওষুধ ব্যবহার করুন, কিছুদিনের মধ্যেই আপনি আপনার পার্থক্য আপনি বুঝতে পারবেন এবং ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমি এতক্ষণ যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আপনাদেরকে বললাম সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বাজারের যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন দোকানে আপনি পেয়ে যাবেন, তবে ওষুধগুলি কেনার সময় মনে রাখবেন কোনো ভালো কোম্পানির এবং সিল ফাইল দেখে ওষুধগুলি কিনতে হবে। আমি সমস্ত ওষুধগুলির নাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখানে গিয়ে চেক করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটি সায়েন্টিফিক হেলথ রিলেটেড এডুকেশনাল চ্যানেল, এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।